ভিউয়ার্স, গুড মর্নিং। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের রেসিপি হলো লতি চিংড়ি। রেসিপিটা শুরু করার আগে প্রথমেই জানাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনে ক্লিক করুন, আর লাইক ও শেয়ার করে দেবেন, কমেন্টসে জানাবেন আপনাদের কীরকম লাগলো। লতি চিংড়িতে প্রথমে একটু নুন আর হলুদ গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার চিংড়িগুলো সাঁতরে নেওয়া হচ্ছে। এখানে আমি বেশ কিছু বাদদা চিংড়ি চাপড়া দিয়েছি, দেখতে পাচ্ছেন হালকা চিংড়ি, বেশি সাঁতরাতে নেই, শক্ত হয়ে যায়। হালকা গোল্ডিশ ব্রাউন কালার হয়ে যাচ্ছে চিংড়িগুলো, আমরা এবার তুলে নিচ্ছি। আমি আবার একটু তেল দিলাম। আমরা সাদা জিরে ফোড়ন দিলাম। কুচনো পেঁয়াজ দেওয়া হচ্ছে। পেঁয়াজগুলো নাড়তে থাকা হচ্ছে যেন হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়, কিন্তু পুড়েও না যায়। এটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। এটা একটা বাঙালির চিরাচরিত রেসিপি। এর মধ্যে কয়েকটা ধুয়ে রাখা কাঁচা লঙ্কা দেওয়া হলো। কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে দেবেন, নাহলে ফুটে গায়ের মধ্যে আসবে আর স্বাদটাও তরকারির সাথে মিশে যাবে। একটু জিরে গুঁড়ো দেওয়া হচ্ছে, জিরে ধনের গুঁড়ো দেওয়া হচ্ছে, স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে সামান্য। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালার আসবে সেই জন্য দেওয়া হচ্ছে। স্বাদ মতো নুন দেওয়া হচ্ছে। এবার রসুন বাটা দিয়ে দিচ্ছি আমরা। একটু অল্প জল দেওয়া হচ্ছে যাতে কষানোটা ভালোভাবে করা যায়, নাহলে শুকিয়ে যাচ্ছে। আমরা এবার সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা লতি দেব। সেদ্ধ করে রাখা জল ঝরিয়ে রাখা লতিগুলো দিয়ে দিচ্ছি এবার। এটা
এটা এবার ভালোভাবে কষতে হবে লতি দিয়ে সমস্ত মশলাটা। জল ঝরিয়ে সেদ্ধ করে রাখার ফলে গলা শুকানোর ব্যাপার থাকবে না এবং রান্নাটাও তাড়াতাড়ি হবে। একটু কষ্ট দেওয়া হয়েছে, কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। ঢাকাটা তুলে বারবার দেখা হচ্ছে যাতে কড়ার সাথে লেগে না যায়, কষাটাও ভালোভাবে হয়। কালারটা খুব সুন্দর এসছে এবং খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। লতি চিংড়ি আমাদের সকলেরই প্রিয় একটা বাঙালি রেসিপি, আপনারা গরম ভাতে খেয়ে দেখতে পারেন। বন্ধুরা, শীতকালে নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন, রেসিপিটা চলাকালীন জিজ্ঞেস করে নিই। সবাই ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন এই চ্যানেলের, আপনাদের সাহায্য আমাদের এই পথের পাশেও। আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো এবং আপনারা কী ধরনের ভিডিও চান, যাতে আমরা পরবর্তী ভিডিওগুলো আপনাদের পছন্দ অনুযায়ী করার চেষ্টা করতে পারি। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, কষানো হয়ে গেছে, আমাদের তরকারি প্রায় রেডি। আর এবার আমরা এর মধ্যে চিংড়িগুলো অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে একটু ছোটো চিংড়িও ইউজ করতে পারেন, আমার কাছে এখন এই চিংড়িগুলো ছিল তাই আমরা এটাই দিয়েছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা থাকে সেটা ক্লিক করে নেবেন, যাতে প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো সহজেই আপনাদের কাছে চলে যায়। লাইক করবেন আর আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি দয়া করে শেয়ার করবেন। তরকারিটা আমাদের সম্পূর্ণ রেডি, এবার নামাবো প্রায়। একটু জল দিচ্ছি কষাতে সুবিধা হয়। তরকারিটা মাখামাখা হবে তাই অল্প একটু জল দিলাম, দিয়ে একটু ঢেকে রাখলাম 2 মিনিট, অল্প একটু সময়ের জন্য ঢেকে দিলাম। ঢাকাটা একটু তুলে দেখছি, নাড়াচাড়া করছি, ঘনটা ঝোলটা বেশ ঘন হয়ে গাঢ় হয়ে এসছে, খুব সুন্দর ফ্লেক গন্ধ বেরিয়েছে। এবার তরকারিটা আমরা ঢালবো প্রায়, তরকারি বাটিতে গ্যাস অফ করে এবার সার্ভ করার করতে হবে গার্নিশিংয়ের জন্য। হালকা একটু গরম মশলা স্বাদ অনুযায়ী খুব সামান্য পরিমাণে দিয়ে দিলাম, আপনারা চাইলে না দিলেও পারবেন। একদম তরকারিটা রেডি হয়ে গেছে, গ্যাসটা এবার অফ করে দিলাম, গ্যাসটা অফ করা হয়ে গেল, আমাদের তরকারিটা একদম রেডি। এই দেখুন আমাদের লতি চিংড়ি একদম রেডি, গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম রেডি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, দেখতেও দেখতে পাচ্ছেন যে খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। বন্ধুরা, আপনারা নিজেরাও একবার তৈরি করে ফেলুন, খুব ভালো লাগবে খেতে, খুবই ডেলিশিয়াস। আর সবার কাছে জানাই বন্ধুরা, সবাই আপনারা ভালো থাকবেন। আর চ্যানেলটা আবার জানিয়ে দিই, চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওগুলো ভালোভাবে পাওয়ার জন্য, লাইক করবেন আর আপনাদের বন্ধুদের কাছে যত পারবেন শেয়ার করবেন। বন্ধুরা, আজকের মতো তাহলে আমরা এখানেই রাখি, নমস্কার।